আজকে আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটি হলো পাঁচপিড় থেকে যে চিলমারি পর্যন্ত যে ব্রিজটি চলে গেছে 1.5 কিলোমিটার ব্রিজ, এই ব্রিজটিকে নিয়ে আজকের ভিডিও। এছাড়াও আমি নৌকা ভ্রমণ করব, একটু নৌকাতে ঘুরে ঘুরে ব্রিজটিকে দেখাবো ভিডিও করে। আজকে আমি খুব খুশি এখানে আসতে পারি, আমার এখানে যে ওয়াইফ এসেছে, আমার ছোট যে বাচ্চা মেয়েটি সেও আসছে, ওরা খুবই খুশি আজকে আসতে পেরে। আর ব্রিজটি দেখতে পাচ্ছেন আপনারা, এখানে অনেক প্রকার সরঞ্জাম দেখা যাচ্ছে ব্রিজটির উপরে, আপনারা দেখতে পাচ্ছেন ক্রেন আরও অনেক। আমি আসলে সাইডের কাজগুলো আমি দেখাইনি, সাইড থেকে যে কাজগুলো ব্রিজ পর্যন্ত আর কি চলে আসে করে নিয়ে, ওটা আরেকদিন দেখাবো। এখানে নদীতে মানে পানি থাকার কারণে সুবিধাটা অনেক বেশি হয়েছে, আমি নদীতে ঘুরে ঘুরে ভিডিওটি দেখাতে পারবো। আশেপাশে দেখবেন যে অনেক এখানে দোকানপাট গড়ে উঠেছে এই ব্রিজটিকে কেন্দ্র করে, মানুষের অনেক স্বপ্ন চোখে ব্রিজটি হয়ে গেলে সবার সুবিধা হবে। আসলে উত্তরবঙ্গের একটা নতুন একটা উন্নয়নের আর কি এটা যোগসূত্র বলা চলে। কুড়িগ্রামের মানুষ গাইবান্ধায় খুব সহজে যাতায়াত করতে পারবে, আমরা গাইবান্ধার মানুষ এইদিকে কুড়িগ্রাম লালমনিরহাট খুব সহজেই যেতে পারবো আর কি। যে নদীতে পানিতে ভরে গেছে, আমার সাথে আছে আমার মেয়ে এবং আমার ওয়াইফ, ওরা খুব খুশি ওখানে ঘুরবে আজকে। এখন আমি নৌকা ভাড়া করব। চাচা আপনার নাম কি? সৈয়দ, বাসা কোথায়? ওপারে বাসা আপনার? আমি আপনার নৌকাতে চড়ে একদিন ওপারের থেকে ঘুরে আসব, আজকে নৌকাতে করে ঘুরব, আমাদের বাসা পাঁচপিড়েই। আচ্ছা আপনি কত টাকা নেবেন? একটু কম করে নেন চাচা, যাতে আমরা খুব অল্প করেই অল্প টাকাতেই আমরা ঘুরে আসতে পারি, বেশিক্ষণ ঘুরবো না, এই 10-15 মিনিট আপনি ঘোরাবেন। চাচা এখান থেকে তো ব্রিজের নিচ দিয়ে তো পশ্চিম পাশে যাওয়া যায়, এই চারপাশটা দিয়ে ঘুরে একবার পূর্ব পাশে আরেকবার ওই দিক দিয়ে ঘুরে পশ্চিম পাশটা আপনি আমাকে এইখান থেকে এই পাশ দিয়ে ঘুরে পশ্চিম দিক ঘুরে আপনি আমাদের ঘুরে নিয়ে আসবেন। এখন তাহলে ঘোরা যাক। এই অনেক দূর আমি পূর্বে চলে আসছি, ঠিক নদীর মাঝখানে। আমি উত্তরের দিকে একটু যাব, উত্তরের দিকে গেলে আমরা একটু চর পাবো আর কি। মাঝখানে ঠিক মাঝখান থেকে একটু একটু সামনে মানে উত্তরে, এখান থেকে আমরা কিন্তু বৃষ্টি দেখতে পেলাম, অনেক দূরে এসে গেছি। এই যে ছোট দেখা যাচ্ছে, অনেক ছোট, আসলে ব্রিজটি 1.5 কিলোমিটার। আমি এই যে অংশে
পিলারের উপরে কোনো স্প্যান নাই, তার ঠিক মাঝখান দিয়ে চলে যাব। আপনার দেখতে পারবেন এই যে দেখা যাচ্ছে ব্রিজটি, অনেকগুলো পিলারের কাজ হয়ে গেছে প্রায়। আপনার এখনও অবশ্য 17টি পিলারের কাজ কমপ্লিট আছে আর কি, এর উপরে স্প্যান বসানো হবে, তারপর ধীরে ধীরে সামনের দিকে এগোবে কাজ। এই চরের কাছে আমরা আসলাম এই কারণে, ছোটো দুটি বাচ্চাকে আপনারা দেখলেন এতক্ষণ, ওরা করে কি চরে, শুকনো চরে গিয়ে দেখে যে আশেপাশে কোনো শুকনো খড়ি ভেসে এসেছে কিনা, এবং সেগুলো সংগ্রহ করে তারা নৌকাতে করে আবার ওই পাড়ে চলে যায়। ওরা 10 টাকা দিয়ে চলে আসে। আমার মেয়ে তো খুব খুশি, মানে নাচছে, এদিকে ওদিকে দেখছে, হইচই করছে। আমি ঠিক এখন ব্রিজের অনেকটাই কাছাকাছি চলে আসছি। সামনে ব্রিজ দেখা যাচ্ছে, ঠিক মাঝখানে, ব্রিজেরও মাঝখানে, যতদূর লম্বা ব্রিজ হওয়ার কথা ঠিক তার মাঝখান দিয়ে যাচ্ছি। সামনে পিলারগুলো দেখা যাচ্ছে, এগুলো কমপ্লিট হয়ে গেছে, এর উপরে স্প্যান বসানো হবে। কাজটি খুব দ্রুতগতির সাথেই কিন্তু এগোচ্ছে। আপনারা যে যেখানেই আছেন আপনারা ভিডিওটি দেখবেন, আর এখান এখানটা একটু ঘুরে যাওয়ার চেষ্টা করবেন। এখানে আসলে না মন ভালো হয়ে যায়, মানে এই জায়গার মানুষজন, পরিবেশ, প্রাকৃতিক যে পরিবেশ অনেক মনোমুগ্ধকর, আপনারা আসলে আর ফিরে যেতে চাবেন না। আর খুব অল্প খরচে আমার মতো এইরকম নৌকায় ঘুরতে পারবেন অনেকক্ষণ। আমি এই চাচার সাথে মানে কথা বলে খুব অল্প, আমি মানে মনে করেছিলাম অনেক টাকা নেবেন, খুব অল্প টাকা, অল্প টাকায় আমি ঘুরতেছি আর কি। আমি এই চাচার নাম্বার দিয়ে দেবো, নৌকা যদি কখনো দরকার হয় চাচার নাম্বারটা স্ক্রিনেই দেখতে পাবেন, ওনার সঙ্গে যোগাযোগ করলে সঙ্গে সঙ্গে আপনারা নৌকাটি পাবেন। উনি অবশ্য সকাল থেকে শুরু করে ঠিক রাত 10টা 11টা পর্যন্ত এখানে থাকেন। আমি ঠিক এই ব্রিজের মাছ দিয়ে পশ্চিম পাশে চলে আসলাম। পশ্চিম পাশ থেকে আর কি দেখানোর চেষ্টা করছি ব্রিজটার কাজের মানে পরিমাণ কতটুকু বৃদ্ধি পেয়েছে। খুব দ্রুততার সাথে অনেকটাই কিন্তু কাজ এগিয়ে গেছে। 2023 সালের ভিতরেই কাজটি শেষ হওয়ার কথা, মানে শেষ হবে আশা করি। আমি এখন পশ্চিম পাশে অবস্থান করছি, পশ্চিম পাশ থেকে আমি আবার ব্রিজের নিচে চলে যাব। আসলে ব্রিজের নিচটাতে মোটামুটি ছোটোখাটো নৌকাগুলো এসে দাঁড়ায়, ওখান থেকে যে কোনো একটি নৌকা নিয়ে আমরা ঘুরতে পারবো আর কি, খুব সহজেই। সবচেয়ে বড় কথা, মানে এই জায়গাটিতে আমি যখন প্রথম ভিডিও করতে যাই, এমনিতে ঘুরতে যাই, তখন কিছুই ছিল না, অনেকগুলো ভিডিও আছে আমার কাছে। তারপরে এখন তো মানে মানুষ মানে প্রত্যেক দিন হাজারখানিক মানুষ যাওয়া আসা করে, এখানে দেখতে আসে। বিকেল হলে তো এখন মোটামুটি মেলার মতো হয়, এখানে আড্ডা দেয়, মানুষ ঘুরতে যায়, মানে পুরুষ মহিলা ছেলে মেয়ে বুড়ো সবাই এখানে ঘুরতে আসে, খুব ভালো লাগে আর কি। বিকেলবেলাটা আরও খুব মজার হয় আর কি। আপনারা চলে আসতে পারেন সবাই ফ্যামিলিকে নিয়ে এখানে ঘুরতে, একা আসবেন না, ফ্যামিলিকে নিয়ে ঘুরে আসবেন। তাছাড়া এখানে নৌকা বাইচ হচ্ছে, নৌকা বাইচ প্রত্যেক দিন বিকালবেলা 2টোর দিকে এখানে শুরু হয় আর কি, দুপুরের পরপরেই, বিকাল সারা বিকাল
মানে নৌকা বাইসাইকেল খেলা চলে সন্ধ্যা পর্যন্ত, একেবারে নদীর এপার ওপার সবাই এখানে খেলা দেখতে আসে, মানে দাঁড়ানোর জায়গাটা পর্যন্ত পাওয়া যায় না এখানে। আমি এই যে ব্রিজের নিচে চলে আসছি, একদম ব্রিজের নিচেই নৌকাগুলো থামে। এই হলো মোটামুটি আমার ব্রিজ এবং নৌকা ভ্রমণের একটা ভিডিও আজকের। আপনারা নিজে এসে দেখবেন, দেখলে আরও খুব ভালো লাগবে, মজা লাগবে। আর ভিডিওটি যদি পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন। এটা হলো পাঁচপিড় থেকে দক্ষিণের দিকে ঠিক 1 কিলোমিটার যদি এগিয়ে যান, 1 কিলোমিটার একটু কম হবে, ঠিক উত্তরের দিকে যদি এগোতে থাকেন দেখবেন যে উজান বোঝাগারি নামের একটি জায়গা, সেখানেই ঠিক পাত পেরিয়েই ব্রিজটি বাদের সাথে সংলগ্ন। আপনারা এখানে খুব অল্প খরচে আসতে পারবেন। আপনার নামটা বলেন তো। আমার নাম ভূঁইয়া ভাই ডাকে, আমার রাজ্জাক কইলেই যথেষ্ট। এই যে রাজ্জাক ভাই আছে এখানে, আপনারা যদি এখানে কখনো আসেন রাজ্জাক ভাইয়ের দোকানে চা খাবেন। আমি অনেকবার এই মানে ব্রিজের এসে আমি চা খেয়েছি, ভালো লাগে নাই। রাজ্জাক ভাইয়ের চা আমার আজকে খুব উনি চ্যালেঞ্জ করে, এই চা খাওয়ার পর আপনি তখন কথা বলবেন আমি কেমন চা বানাই, পাঁচপিড়ে কীরকম চা হয় আর এখানে কীরকম চা হয়। আমি বুঝলাম পাঁচপিড়ের চা সবচেয়ে ভালো দোকানের চা আর রাজ্জাক ভাইয়ের দোকানের চা একই চা, একদম খুব ভালো লাগলো আমার। আমি আসলে এখন থেকে আসলে রাজ্জাক ভাইয়ের দোকান ছাড়া অন্য দোকানে আমি চা খাবো। আসলে অবশ্যই এখানে রাজ্জাক ভাইয়ের সাথে দেখা করবেন। আর দেখা করলে হবে কি, রাজ্জাক ভাই এখানকার সবাইকে চেনেন, জানেন আশপাশের মানুষ। এই চাচা আমার কাছে এখনও বসে আছেন, উনি আমাকে নৌকা করে ঘুরে নিয়ে আসলেন। আরও অনেক বড় ভাই আছেন, এই যে বড় ভাই, আপনার নাম কি? মোহাম্মদ আলম মিয়া। আলম মিয়া ভাই, এনারা এখানকার স্থানীয় লোকজন। আসলে ওই চাচার নাম্বার দেওয়া আছে, রাজ্জাক ভাইয়ের নাম্বার আমি আরেকদিন দিয়ে দেবো, আসলে যোগাযোগ করবেন। এখানে উনি সবাইকে চেনে, কোনো অসুবিধা হলে খাবার দাবারের দরকার হলে পাঁচপিড়ে কীভাবে যাবেন, কোন দোকানে যাবেন, এনার সাথে যোগাযোগ করবেন, করলে হবে কি আপনারা সুবিধা পাবেন। এখানে আসলে অনেকে চিনবেন না এই জায়গাটা, হয়তো হারিয়ে যেতে পারেন। এই নদীর পারে আসলে অনেক সময় দিক ভুলে যায় মানুষ। আমি ডিটেলস ভিডিওতে বলেছি কোন দিকে কোন দিকটা, পশ্চিম কোনটা, উত্তর কোনটা, দক্ষিণ কোনটা, আপনারা চিনে নেবেন। কারণ সামনেই যখন হরিপুর বাজার আপনারা দেখছেন, তখন হরিপুর বাজার সরি হরিপুর ঘাটে যাচ্ছেন, তখন হরিপুর ঘাটটা কিন্তু পূর্ব আসে, আবার হঠাৎ করে নদীটা মোড় নিচ্ছে এইদিকে, তিস্তা মোড়টা দেখবেন যে ওটা সোজা পশ্চিমে চলে গেছে, পশ্চিমে চলে গেছে, যার কারণে অনেকে দিক ভুলে যান। হ্যাঁ, আপনারা আশা করি আমার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন আর দেখবেন যে আপনাদের সহজ হয়ে যাবে হরিপুর ব্রিজ, মানে উজান বোসাগারি মানে তিস্তা ব্রিজ আসতে আপনাদের যথেষ্ট সুবিধা হবে। ধন্যবাদ রাজ্জাক ভাই, ধন্যবাদ চাচা, ধন্যবাদ আলম ভাই।